আরে কি ডাম্বু বাবা, রেডি তুমি? Yes, ready for the ride. আরে বাবা চলো তাহলে রাইড। ইয়ে একবার জিজ্ঞেস করো না ছোট মাসি রাইডে আবার ভয় পাবে কিনা। আমি আছি তো। হ্যাঁ আমাদের সবাইকার জ্যাঠামশাই। চলো দেরি করে লাভ কি, রাইড চলো। হাসছো কেন তুমি? হ্যাঁ না মানে কি সুন্দর দেখাচ্ছে দেখো, ভয়েসটা খুব সুন্দর। মানে মানে না ইয়ে মানে আর কি, মানে পাঞ্জাবি, একেই বলে পাঞ্জাবি। গাড়িতে ওঠো। হ্যাঁ যাও, তুমি যাও আগে। জীবন যৌবন সবই মহাকালী সিংহকোষের করাল গাছে শেষ হয়ে গেল, একেবারে শেষ, সব শেষ। কেন আবার কি হলো ভাইয়া? আবার কি হলো, কালকে বিয়ে, আর আজ বাড়িতে আইবুড়ো ভাতে ঢালাও নিমন্ত্রণ, সবাই খাচ্ছে আর আমরা দুজন বাদ। কোনো ওইরকম নিষ্ঠুর শাশুড়ি তুমি দেখেছো? না না আমি তো চেষ্টা করলাম, তুই তো দেখলি, এমন কয়েকটা পাল্টা চাল দিল না যে কিছু করার ছিল না। না কে বলে মেয়েদের বুদ্ধি নেই? এবারে বুকটা ভেঙে যাচ্ছে গো, ভেঙে যাচ্ছে। তার উপর আবার কাতু খেয়ে দিয়ে উঠে ফোন করলে শোনো না, দাদা নাম বললো না খাবার। ঠিক আছে ঠিক আছে, ওসব ভেবে তো কোনো লাভ নেই, ওগুলো তো আমাদের কপালে জুটবে না। তার থেকে বলছে আমরা বাইরে অন্য কিছু খেয়ে নি, খাওয়া যায় বলতো? এই ফুচকা খাবি? ঠিক আছে ভাই, এটা ফুচকাটা দেখে একটু দান করিও তো। না
আমি ছোট মাসির সঙ্গে এসছি, আবার ছোট মাসির সঙ্গে ফেরত হয়ে যাবো, তোমরা যাও তো। অত্যধিক ডেপো একটা ছোকরা, ঠিক আছে চল চলো চলো কথা কি বলছি। ফুচকা ঝাল ঝাল, ফুচকা খেলে মন ঝাল, মানে নিখুঁজ করেছি ফুচকা, কেন ফু ফু ফু। পাঞ্জাবি ড্রাইভারটার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে তারা ফুচকা খাচ্ছে, ফুচকা খাওয়ার ভঙ্গিটা না আমার মোটে ভালো লাগে। তার মানে? দেখো মানে অত ব্যাখ্যা করে আমি বলতে পারবো না, তবে আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না। কি বলছো একটু পরিষ্কার করে বলবে? কি আর বলবো, যা বলা সবই তো বললাম, আর কিছু বলার নেই আমার। কিন্তু তুমিও তো জানো ওই ইন্দ্রজিৎ বলে ছেলেটির সঙ্গে তার আর একটা ওই মানে ওরা তো প্রায় দেখা করে। তাহলে আর বলছি কি, ব্যাপারটা ফিশি নয়, একদিকে ইন্দ্রজিৎ একদিকে পাঞ্জাবি ড্রাইভার। তার মানে? মানে আর কি, দেখো মঙ্গু আমি বলতে বাধ্য হচ্ছে তোমার বোনের চরিত্র কিন্তু মোটে ভালো না। না না একদম ভালো না, কোনো মানে আছে? এক জায়গায় স্টিক করে থাকতে পারে না, খালি ফেসে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে, দিস ইজ নট ভালো লক্ষণ নয়। কি 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 বললে তুমি? কি বললাম? তুমি তারার সম্পর্কে একটা নোংরা অপবাদ করলে, তুমি মুখে আটকালো না। ছি ছি ছি, আরে শোনো শোনো মঙ্গু, আমি কিন্তু ব্যাপারটা মিন করে বলিনি। একদম চুপ। কি হলো? এত বড় একটা কথা তুমি তারার সম্পর্কে বললে, এখন বলছো মিন করে বলিনি। আরে মুখ ফসকে বেরিয়ে গেছে, তুমি সেটাই ধরলে। 100 বার ধরবো। তুমি আজকের পর আমার সঙ্গে একটাও কথা বলবে না, তোমার সঙ্গে আমি এক ঘরে থাকবো না, আমি তোমার সঙ্গে। শোনো মঙ্গু, মঙ্গু মঙ্গু শোনো, ইনাম জানো বাবা, ছদ্ম বেশি তুমি দেখেছ? 100 বার দেখেছি, 200 বার দেখেছি, ঠিক আছে ছদ্ম বেশি দেখ। ছদ্ম বেশি? মানে জানি না, তবে কেসটা আমার একই মনে হচ্ছে। তারা কি হলো দিদি ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ কি হয়েছে সেটা তো বলবি, সেটা তুই সব থেকে ভালো জানিস। তোর মতিগতি আমাদের কারুর কাছে পরিষ্কার নয়, এভাবে তোর জন্য কথা শুনতে হবে নাকি? মতিগতি কথা আমার সম্পর্কে কে কে কি বলবে? শাশ্বত তাকে কিছু বলেছে? সে যে যাই বলে থাকুক না কেন, তারা তুই আমাকে বলেছিলি ওই ইন্দ্রজিৎ বলেছিলি তাকে তুই ভালোবাসিস, বলেছিলি না? সেটা কি সত্যি বলেছিলি? সত্যি বলেছিলি বল দিদি ভাই প্লিজ, মানে তোকে কেন, যে কেউ কে আমি ছুঁয়ে বলতে পারি যে আমি ইন্দ্রজিৎকেই ভালোবাসি, তাই তো? তারা এই কি বললে তুমি এটা আমাকে? হ্যাঁ শুনলে? না না আমি 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 দেখলাম, আমি সব শুনলাম মঙ্গু, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। তুমি কেন ওভাবে বললে? না মানে আমার বুদ্ধি শুদ্ধি একটু কম তো। শোনো না লক্ষ্মীটি, রাগ না করে ঘরে চলো প্লিজ। না আমি আমি ওর ওর ঘরে ঘুমাবো। আমার ঘরে তো দিশা ঘুমোয় রে। না না আমি বললেই বুঝে যাবে, লক্ষ্মী মেয়ে তো। না না শোনো রাগ করে না, আর বলছি তো আমার অন্যায় হয়ে গেছে, কান ধরছে দেখো, কান ধরছে, তুমি একটু ঘরে চলো। এই শোন এতবার করে বলছি, এরকম করিস না, যা 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 ঘরে যা, ঠিক আছে? আমি দেখি দিশা কোথায় গেল। সব ঠিক হবে, আপনি এত ভাবেন না মাসিমা, আমরা মোটামুটি একটা গুছিয়েছি, তাও কিছু মিস হয়ে গেছে কিনা একটু দেখে দেবেন। না না একদম সব ঠিকঠাক আছে।
বাবা, তুমি তো দেখছি সব জানো। সব জানে। আর বলুন তো বেয়ান, আমার ওই অত বড় বড় মেয়ে দুজন মিলে তারা সারাক্ষণ নিজেরা কি সাজবে আর তাদের বর কি সাজবে সেই নিয়েই ব্যস্ত। মাঝখান থেকে বাইরের মেয়েটা সমানে খাটছে। এমা, খাটার কি আছে, আমার তো ভালোই লাগে সব কাজ। আচ্ছা, ওই তত দিয়ে সব কিছু তো রেডি না? অনেক আগে থেকে দিশাই তো সব কিছু রেডি করে রেখেছে। এই মেয়েটা ঠিক সময় না আসলে না আমার বিয়ের অনেক কাজ আটকে থাকবে। আচ্ছা ঠিক আছে, আর বলবেন না, তোমার লজ্জা করছে। ওরে বাবা, বাসন্তি ওখানে রেখে দিই। সত্যি বেয়ান, দেখছি তো মেয়েটাকে দুদিন ধরে, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। সত্যি বেয়ান, মানে ওরম প্যান্ট শার্ট পরে এরম আধুনিকা, কিন্তু কি ভালো ঘর আছে না? হ্যাঁ বাবা, হ্যাঁ থ্যাংক ইউ। গিন্নিপনাতেও সবাইকে হারাবে। হ্যাঁ, আর কি ঘরোয়া কি গুছিয়ে সুন্দর সংসারের কাজ করে। একটা কথা বলবো, আপনি ওকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারেন। একটাই তো ছেলে আপনার, এই রকম ছেলের বহি তো দরকার নাকি? দেখুন সব দিকে কিরকম নজর। ওর মুখে মধু আর অন্তরে জাদু, ও মেয়ে অনেক দূর যাবে, ও ছুঁ ছয়ে ঢুকবে আর ফল হয়ে বেরিয়ে যাবে। মাসিমা। বলছিলাম গোছানো তো সব মোটামুটি হয়ে গেছে, কাল তো ভোর ভোর উঠতে হবে, আমরা কি শুয়ে পড়বো তাহলে? হ্যাঁ নিশ্চয়ই, খেয়েছো? হ্যাঁ। আচ্ছা শুয়ে পড়। বাসন্তী চলো আমরা শুয়ে পড়ি। হ্যাঁ বাসন্তী, খেয়েছিস তো? হ্যাঁ মা। হ্যাঁ শুয়ে পড়। গুড নাইট। আচ্ছা হ্যাঁ বাবা, হ্যাঁ গুড নাইট। খুব সত্যি কথা, অবশ্য তুমি না থাকলে আমার তো গায়ে হলুদই হতো না। ঠিক আছে ঠিক আছে, আমি জানি কারোর জন্যই কিছু আটকায়। তুমি ভুল জানো, তুমি না থাকলে আমার সব কিছু আটকায়, আমার শাশু। তাই তুমি কাছে ঢুকলে। হবে না, আমার সঙ্গে দুদান লুডো খেললে আমাদের ম্যাডাম তোমাকে কিছু বলবেন না। আপনার জীবনের সমস্যাটা কি ভাই? বলছে মোবাইল ফোন সুইচ অফ সুইচ অফ, আর বাড়িতে ফোন করছি দেখি রিং হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। কি হবে গোপাল, কাল কাকা যদি ঠিক সময় মতো না আসেন তাহলে কুতুর নান্নি মুখটা কে দেবে? আরে তুমি এই নিয়ে এত চিন্তা করছো কেন? আরে আমি দুটো মেয়ের বিয়ে দিয়েছি, কদু তো আমার ছেলের মতো, নান্নি মুখ কাকে বলে আমি জানি, কাকা না আসে তো আমি আছি। জামাই মানুষ পরগত্র উনি কো
আরে কাকা যদি ঠিক সময় মতো না আসেন সেই কথা চিন্তা করেই তো আমি কথাটা বলছি। বলি গোপেশ্বরটা চিরকালই বেকেলি, ওকে যে এত করে বলা হলো, বলি ওর কি একটা দায়িত্ব নেই? তাই তো বলছি, যার দায়িত্ব নেই তাকে দায়িত্ব দেওয়ার দরকারটা কি? যার দায়িত্ব আছে তাকে দায়িত্ব দিলি। তুমি চুপ করো তো বাছা, তুমি চুপ করো, তুমি তো পরগোত্র, এত বায়না তুমি করো না। আরে কে পরগোত্র? আমি কোনো পরগোত্র নই। যেদিন থেকে আমার বাবা মা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আমাকে পাঠিয়েছেন বিয়ে দিয়ে, সেদিন থেকে আমার গোত্র চেঞ্জ হয়ে গেছে। এই বাড়িতে আসার পর এই বাড়ির গোত্রই আমার গোত্র। পিসি বল, কাল কাকা যদি ঠিক সময় আসতে পারেন তো ভালো, না হলে গোপালই কদুর নান্নি মুখ করবে। কিন্তু নিয়ম, আমি সব সময় নিয়ম নিষ্ঠা মেনে চলি, কিন্তু আমার কাছে এখনো নিয়মের থেকে সম্পর্কটাই বেশি বড়। যত সমন আছিস কি কাণ্ড। হ্যাঁ ঢুকে গেছি, এবার সোজা। ওকে উফ, সামনে তো থাম। কি বাদিক? হ্যাঁ মাদিক এসছি। তারপর তোর পাকড়ির ঠালায় কিছু শুনতে পাচ্ছি না, জোরে বলো। ওকে আবার সোজা, ঠিক আছে সোজা আসছি। নেক্সট বলতে থাকো বলতে থাকো। তারপর সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি পেয়ে গেছি, খুঁজে পেয়ে গেছি। তারপর ওকে আমি সিঁড়ি দিয়ে ওপরে চলে আসবো। একটা কথা বলো তো, দোতলায় লোকজন নেই মানে ধরা পড়ে যাবো না তো? আরে এতে ভয় পাবার কি আছে? আমি তোমার জন্য এত কিছু করছি আর তুমি আমাকে ভীতু বলছো ডালি? ডানে কাগজ বাদ নিয়ে পাপে মে আরাম। হ্যাঁ মনে থেকো কিন্তু, হ্যাঁ সাপোর্ট। হ্যাঁ ওকে, এই তো সিঁড়ি পেয়ে গেছি। ওকে আসছি, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গিয়ে বাঁ দিক। হ্যাঁ ধরে ফেলেছি, ধরে ফেলেছি, আসছি আমি। আই এম কামিং টু ইউ, আই এম কামিং টু ইউ ডার্লিং। ক্যা করতে হ্যাঁ